নোয়াখালীর মাঝদী শহরে 144 ধারা ভেঙে মিছিল করেছে স্থানীয় যুবলীগ ছাত্রলীগ নেতাকর্মীরা। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে লাঠিচার্জ করে পুলিশ। এ ঘটনায় জেলার পৌর এলাকার বিভিন্ন স্থান থেকে পুলিশ 10 জনকে আটক করেছে। সোমবার বেলা সোয়া 11টার দিকে মিছিলটি মাঝদী শহরে গণপূর্ত অধিদপ্তর ভবনের সামনে থেকে জেলা আওয়ামী লীগের কার্যালয়ের দিকে রওনা হলে পুলিশ তাদের ছত্রভঙ্গ করে দেয়। জেলা অতিরিক্ত পুলিশ সুপার দীপক জ্যোতি খিসা জানান, বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে, সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিতে কাজ করছে প্রশাসন। নোয়াখালী পুলিশ সুপার মোহাম্মদ শহীদুল ইসলাম জানান, কিছু লোক 144 ধারা ভঙ্গ করে মিছিলের চেষ্টা করেছে, পুলিশ তাদের ধাওয়া করে ছত্রভঙ্গ করে দেয়। এ সময় পুলিশ বিভিন্ন স্থান থেকে 10 জনকে আটক করে।